আপনি তো রাতে সানি লিওনকে ইমাজিন করে আপনার শ্যাম্পু নষ্ট করেন। অচেনা লাগছে, আমার ব্যাপারে এত কিছু জানলে কি করে? কাল রাত্রে দাঁড়ান দেখাচ্ছি, কাল রাত্রে এই পেটো বোমটা আপনার বাড়িতে ফাটাতে গিয়ে দেখি আপনি হ্যান্ডেল মারছেন। দাদা নমস্কার, আমায় ক্যালাবে না তো দাদা? এমনিতেই আমার খুব টেনশান হচ্ছে, আর তার উপর আপনার ওই তাকানিতে আমার বিচি শুকিয়ে আমরা আটি হয়ে গেছে। কথাটা হলো, আমি পূজাকে মিয়া খালিফার চোখে দেখি, আর পূজাও আমাকে জনি সিংয়ের চোখে দেখে। আমার নাম জুনিয়র জনি, আসলে আমারটা ফোটে না, তাই পূজা আমার সাথে ব্রেকআপ। দাদা দাদা আমার কথাটা শুনুন দাদা, পূজার কোনো দোষ নেই, না ফুটলে কোন মেয়েরই বা আমাকে পছন্দ হবে বলুন? আমি দিন রাত পরিশ্রম করে আমি ফুটিয়েই ছাড়বো দাদা। ঠিক আছে ভিতরে চলো, তোমার ছাল কত দূর ছাড়াচ্ছে সেটা একটু দেখে। জামাই বাবু আপনার ছোজানোর জন্য জল এনেছি। ফের আড্ডা জ্বালাতে এসেছে কি গো জামাই বাবু, না ধুয়ে নাও, না হলে তো মাল মশলা সব পুঁতে বসে যাবে। তা না হয় যাবে, কিন্তু এতে গন্ধে পুষ্পে এই ধনের জ্বালা জুড়োবে কেমন করে রে? ইসকি মাকা ভোলা চেহারা, তোকে দেখলে না মতি, আমার এই ধনের ভেতর কিরকম গুটুর 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 করে। এক্ষুনি আমার চিচিং ফাঁক করে দেবে, আমি চলি। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। তোকে দেখলে না মতি আমার বড় কষ্ট হয়, আমার মতো একটা গোহর ব্যাটা থাকতে, তুই কি না এখনো সিঙ্গেল? মতি রে আমারটা উঠে গিয়ে কিরম দব 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 টিং 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 করছে, শুনতে পাচ্ছিস? আপনি কি করেন? ওদের তুবড়ি রেখে ফাটাই। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ না চাও গোটা সমাজের সেটা কাজে লাগে কি? কেন, কি হলো? না আমরা এখানে পোঁদে বম বা তুবড়ি রেখে ফাটাই, বিচির ডগে বম বেঁধে রেখে ফাটাই। আপনার বাচ্চা বিচিতে বম নিতে পারবে তো? অবশ্যই, কিন্তু বাইরে শুনলাম নাকি ও হিজড়ে। নো স্যার, ওর বিচি আছে কিন্তু ও বিয়ারের বোতলে মুততে পারে না। আই এম ডিসাইডেড মাই সন ওর বান্টুতে বম ফাটান, আমি আপনার বউকে খাওয়াবো হরলিক্স আর পান, অ্যান্ড আই এম দি পার্সন জাপানি তেল আর প্রোটেকশন, এভরি টাইম লাগান। Wow, this phatapat kuchur kut phat, teri maa ke haan? Your English bahut accha. Aapna chhele naam ta bolun. Oh, shanti chhele. Aapna naam? She guramanir bata. Ye abar ki balen na? Aapna ki gaat phat chhe? Any Michael Jackson? No, I have no any objection at all. তুমি তো মাঠে রোজ রং মশাল নিয়ে হাঁকতে যাও, তা রং মশাল কেনার টাকা কি তুমি তোমার ওইখানে চুল বিক্রি করে জড়ো করো? আমি রং মশাল নিয়ে মাঠে পায়খানা করতে যাইও না, আর জানিও না কিভাবে রং মশাল জেলে হাঁকতে হয়। কিন্তু পায়খানা করার পর তার উপরে একটা পেটো বোম ফাটিয়ে লোকের গায়ে কিভাবে ছাটাতে হয় তা তো তুমি খুব ভালো করেই জানো। তুমি যখন ঝুমা বৌদির সাথে আমাকে 15 নম্বর গলিতে ধরেছিলে না, তখন আমার কাছে 2 পেটো বোম ছিল। আমি যদি বুদ্ধি করে তোমায় পেটো বোমগুলো দিয়ে দিতাম, তাহলে ঝুমা বৌদির আধার কার্ডে তোমার নামের বদলে আমার নামটাই থাকতো। অ্যাকচুয়ালি কি হয়েছে ম্যাডাম, আপনি ফুটো জাঙ্গিয়া পরে দাঁড়িয়ে ছিলেন তো, আর আমি টুক করে ফটোটা তুলে নিয়েছি। ও, আমার জাঙ্গিয়াটা ফুটো, সেটা তুমি দেখতে পেয়ে গেছো? হ্যাঁ। না সত্যি কথা বলতে কি ম্যাডাম, ফুটোলা জাঙ্গিয়া পরে আপনাকে খুব ফটোজেনিক লাগছিল, আপনি জাঙ্গিয়া না পরলে আপনাকে আরো ভালো লাগবে। জাস্ট শাট আপ এন্ড আমার জাঙ্গিয়া সেলাই করে দাও রাইট নাও। ওসব যে রাতে যখন তুমি আমার বরের বান্ডুতে বোম ফাটিয়েছিলে, সেদিনই আমি বুঝেছিলাম তুমি একটা শান্তির ছেলে, একদিন তোমার ওই রকেটে বেঁধে আমাকে মজা দেবে অনেকক্ষণ ধরে। এই বড় বউ এসে গেছে। এই যে তোমার নামে একটা ফাটা প্রোটেকশন এসেছে, তোমার বরকে থেকে ভাবলাম ওরটাতে একবার লাগিয়ে দেখবো, তাই দাঁড় করিয়েছিলাম। হ্যাঁ জানি।